নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আবার আমার গ্রামীচের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী দিনে যাতে আপনারা সুস্থ থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার রোগ ও তার ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনার ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন যাতে তারা তারা দেখেও উপকৃত হতে পারে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে যে রোগটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে আমাশয় আমাশয় হলে এই যে আমাশয় একটা পেটের পিঠা বা পায়খানার সমস্যা এই আমাশয় হলে আমরা কত কষ্ট পাই বা আপনার কত কষ্ট পান সেটা যার হয় সে বুঝতে পারে বারবার পায়খানা যেতে হয় কারো অল্প রক্ত থাকতে পারে কারো প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোতে থাকে তাজা রক্ত কারো পেটে ব্যথা খিটখিটে পেটে ব্যথা থাকতে পারে কারো প্রচণ্ড পরিমাণে শুনুন ব্যথা থাকতে পারে দিনে আটবার দশবার করে পায়খানা করতে হয় সেখানে প্রচণ্ড কষ্টের মাধ্যমে মানুষকে দিন কাটাতে হয় এই আমাশয় হলে কীভাবে আপনারা সুস্থ হবেন কী রক্ষণে ভিত্তি করে কী ওষুধ খাবেন সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং ভিডিও সহকারে দেখতে থাকুন অবশ্যই করে আপনারা উপকৃত হবেন এই আমাশয়ের প্রথম যেটা ঘরোয়া ট্রিটমেন্ট সেটা বলি এই চোখগুলো ফুসি যে প্রকার আমাশয় হোক না কেন আপনার প্রত্যেকটা আমাশয়ের ক্ষেত্রে এস্যুগুলোর ভুষি বেশ পরিমাণ আমাদের কিছুটা দু তিন চা চা চামচ দু তিন চামচ নেবেন নিয়ে যতটা পরিমাণ ভুষি নিলেন ততটা পরিমাণ কিন্তু মিষ্টির গুঁড়ো নেবেন অভাবে চিনি নেবেন যত যতটা পরিমাণ ভুষি নিলেন ততটা পরিমাণে মিষ্টি বা চিনির গুঁড়ো নিলেন সমান পরিমাণে মিশিয়ে শুকনো খেয়ে একটু বেশি এক পোয়া মানে এক পোয়া পরিমাণ গরম জল খাবেন দেখবেন অনেক সময় দেখা যায় যে প্রথম অবস্থায় যদি আপনি এভাবে ভুসি সেবন করতে নেন মিষ্টির সঙ্গে তাহলে কিন্তু ওষুধের প্রয়োজন না হতেও পারে স্ট্রোপগুলো ভুসির এত বড় ক্ষমতা যে আপনার যে পেটের যে মল জমে আছে আমার সবাই ভয় হিসেবে সে মলটাকে কিন্তু টেনে বার করে দেয় এবং শরীরও ঠান্ডা করে কোষ্ঠও পরিষ্কার করে আমার কোষ্ঠকাঠিন্য যে ভিডিওটা করেছি আমি সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে স্টোপগুলো ভুষি সেবনের কথা অর্থাৎ স্টোপগুলো ভুষি কষ্ট পরিষ্কার যেহেতু করে দেয় সেখানে আপনার যে জমে থাকা যে আম সংযুক্ত মল সেটাকে কিন্তু টেনে বের করে দিতে পারে এই সবগুলো এই সবগুলো ভুষির এত বড়ো ক্ষমতা ওই জন্য দেখবেন যে কে ভুষিরে প্যাকেটের গায়ে কিন্তু পেটের সমস্যার কথা কিন্তু লেখা আছে আপনার গুরুত্ব দিয়ে দেখবেন পেটের সমস্যার কথা লেখা আছে যাই হোক আমাশ আমরা দুভাগ ভাগ করেছি একটা হচ্ছে রক্তবিহীন আমাশয় অর্থাৎ সাদা আমাশয় একটা হচ্ছে রক্ত সংযুক্ত মামশয় বা রক্ত আমাশয় যে প্রকার আমাশয় হোক না কেন আপনার কাছে বা আপনার বাড়িতে যদি কাউকে ওষুধ দেন বা আপনি যদি ওষুধ খান প্রথম অবস্থায় কিন্তু ফর্ম টু হান্ড্রেড এক থেকে দু ঘন্টা ওষুধ সেবন করে নেবেন পনেরো মিনিট অন্তর দুবার সেবন করতে পারেন আধ ঘন্টা অন্তর দুবার সেবন করতে পারেন মোটামুটি পেটের এই যে সমস্যা যে আমাশার সমস্যা সেক্ষেত্রে কিন্তু আপনার নাক্স ফর্ম টু হান্ড্রেড প্রথম অবস্থায় সেবন করে নেবেন এক থেকে দুবার তারপরে কিন্তু অন্যান্য ওষুধ সেবন করা শুরু করবেন তাহলে সাদা আমাশার ক্ষেত্রে প্রথম অবস্থায় কি ওষুধ আপনারা সেবন করবেন অ্যাকোনাইট ওয়ানএক্স এক্স পাঁচ এমএল স্বচ্ছ জল নেবেন পাঁচ এমএল স্বচ্ছ জলের মধ্যে ছ থেকে সাত ফোঁটা অ্যাকোনাইট ওয়ান মিশিয়ে চল্লিশ বার ঝাঁকি দিয়ে নেবেন চল্লিশবার ঝাঁকি দিয়ে নেওয়ার পরে ওষুধটা কিন্তু তৈরি হয়ে যাবে সেই জলটা আপনারা দশ ফোঁটা খাবেন এক ঘন্টা পরে মার্কসল টু হান্ড্রেড এক ফোঁটা খাবেন এভাবে সকালবেলা খাবেন দুপুরবেলা খাবেন বিকালে খাবেন রাত্রি খাবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন দু এক ঘন্টার মধ্যে আপনার যন্ত্রণা কমে যাবে ব্যথা কমে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন দু নম্বর যে সিস্টেম যদি আপনার প্রচণ্ড সুলেনি ব্যথা থাকে সামনের দিকে ঝুঁকে থাকলে আরাম পেটে কিছু চেপে থাকলে আরাম অনেকে কি কী করে পেটের যন্ত্রণা লাঘবের জন্য পেটে কোনো বালিশ দিয়ে রাখে বা উপরে শুয়ে থাকে আবার অনেকে কী করে হাত দিয়ে পেটটাকে তল পেটটাকে চেপ চাপতে থাকে তাতে কী হয় তার যন্ত্রণা কিছুটা লাভ হয় সেক্ষেত্রে আপনার কোলোসিন টু হান্ড্রেড পেটটা পাক মেরে উঠ সীসা মেরে উঠে সেক্ষেত্রে কোলোসিন টু হান্ড্রেড সকাল বিকাল আহারের আগে এক ফোঁটা করে সেবন করবেন দুপুর রাত্রে আহারে আগে মাসল টু হান্ড্রেড এক ফোটা করে সেবন করবেন আপনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ম্যাজিকের মতো কাজ করে যাবে। এবং সর্ব অবস্থায় এই স্টকগুলো যা বলেছি সেটা কিন্তু গুরুত্ব দিয়ে খাবেন দু নম্বর যেটা হচ্ছে রক্ত আমাশের ক্ষেত্রে রক্ত আমাশয়ের ক্ষেত্রে আপনার কী করবেন আগে বলেছি যে প্রকার আমাশয় পীড়া আপনি চিকিৎসা করান কেন সেখানে কিন্তু নাক্সং টু হান্ড্রেড একমাত্র সেবন করে নেবেন তারপরে কিন্তু অন্যান্য ওষুধ সেবন করা শুরু করবেন তারপরে রক্ত আমাশয়ের ক্ষেত্রে কী ওষুধ সেবন করবেন পেটে অল্প অল্প ব্যথার জ্বর থাকতে পারে জ্বর যদি থাকে তাও পর্যন্ত চলে যাবে একোনাইটের জ্বর চলে যাবে আপনার কী করবেন একোনাইট নাইট অনেক পাঁচ মেল স্বচ্ছ জলের সঙ্গে ছ থেকে সাত ফোনা মিশিয়ে চল্লিশবার ঝাঁকি দিয়ে নেবেন ঝাঁকি দিয়ে নেওয়ার পরে সেই জলটা আপনারা দশ ফোঁটা সেবন করবেন এক ঘন্টা পরে কর থার্টি এক ফোঁটা করে সেবন করবেন এইভাবে সকালবেলা খালি পেটে সেবন করবেন দুপুরে খালি পেটে সেবন করবেন বিকালে এবং রাত্রে সবসময় যেন খালি পেটে সেবন করবেন দেখবেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবেন দু তিন ঘন্টার মধ্যে আপনার রক্ত রক্তমাংশা বা রক্তের যে প্রকোপটা সেগুলো কিন্তু কমে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ম্যাজিকের মধ্যে সুস্থ হয়ে যাবেন দু নম্বর যেটা সেটা হচ্ছে কি ফেরামফস আপনি ফেরাম বারো এক্স ট্যাবলেট নেবেন পাঁচটি ট্যাবলেট পাঁচটি ট্যাবলেট একটু উষ্ণ গরম জল সময় চুষে খেলেন এক ঘন্টা পরে মার্কর থার্টি রক্তামশার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এটা মার্কর থার্টি এক ফোঁটা সেবন করবেন এভাবে সকালে সেবন করবেন দুপুরে সেবন করবেন বিকালে সেবন করবেন রাত্রে সেবন করবেন এভাবে আপনি কিন্তু ওষুধটা সেবন করবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পুরোপুরি সুস্থ যাবেন এবারও দেখা গেলো যে যাদের প্রচণ্ড পেটের ব্যথা সুলুনি সামনের দিকে ঝুঁকে থাকলে আপনার আরাম উপশমের জন্য অনেকে পেটে বালিশ দিয়ে উপরে হতে শুয়ে পড়ে অনেকে হাত দিয়ে তলপেট চাপতে থাকে সেক্ষেত্রে যদি আপনার এরকম থাকে তাহলে কী করবেন কোলোসিন টু সকাল বিকাল আড়ের আগে এক ফোঁটা করে সেবন করবেন দুপুর রাত্রে আড়ের আগে মার্কর থার্টি এক ফোঁটা করে সেবন করবেন দুপুর রাত্রে আহারের পরে ফেরাম ফস পারো এক্স পাঁচটি করে বলে চুষে খাবেন দেখবেন মন্ত্রের মতো ম্যাজিকের মতো কিন্তু আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যেসব ওষুধগুলো বলা হচ্ছে খুব জেনুইন এবং অরিজিনাল ওষুধ যেগুলো হচ্ছে দশ বছর ধরে আমি অভিজ্ঞতা একদম মন্ত্রের মতো ম্যাজিকের মতো সুস্থ করে থাকি আপনারা ব্যবহার করুন যদি না কাজ পান তবে আমাকে ফোন করবেন কোনো সমস্যা নেই আমার স্ক্রিনের ওপর দেওয়া ফোন নম্বরে আপনি ফোন করতে পারেন অন্যান্য ডাক্তার মতো কোনো ফ্যান ফ্যাক নাম্বার কিন্তু এখানে দেওয়া নেই অরিজিনাল জেনুইন নাম্বার দেওয়া আছে যেটা আমি দশ বছর ধরে ব্যবহার করে আসছি আর অন্যান্য ডাক্তির অভিযোগতা এমন নয় যে দশবার ফোন করলে একবারও ফোন ধরবে না বা ফোন ব্যাক কলব্যাক আসবে না আপনি নিঃসন্দেহে ফোন করবেন আপনি দু থেকে তিনবার যদি মিস কল থাকে সেখানে আপনি কল ব্যাগ পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এবারে যদি আমার সময়টাকে একটু হালকা পুরনো ধরুন এক সপ্তাহ হয়ে গেছে সেক্ষেত্রে অনেক লক্ষণ এসে আগে যেমন অনেকে কী হয় পেশাব করতে গেলে পায়খানা বেগ চলে আসে ভয় করে মনে হয় আমি এই পেশাব করতে বসছি আমার মনে হয় এক্ষুনি পায়খানা হয়ে যেতে পারে এই ভয়টা যদি কারোর থেকে থাকে তখন কি করবেন অ্যাসিড মিউর অ্যাসিড টু হান্ড্রেড সকাল বিকাল আহারে আগে এক ফোঁটা করে সেবন করবেন দুপুর রাত্রে আহারের আগে রাশক্স টু হান্ড্রেড দেখবেন পিড়া পুরানো হয়ে গেলে বইতে লেখা আছে এসে বইতে পিড়া একটু পুরানো হয়ে গেলে রাস্টক্স টু হান্ড্রেড ব্যবহার করতে হয় তাহলে অ্যাসিড টু হান্ড্রেড সকাল বিকাল আহারে আগে এক ফোঁটা করে সেবন করবেন দুপুর রাত্রে আহারে আগে রাস্টক্স টু হান্ড্রেড এক ফোঁটা করে সেবন করবেন কাদের জন্য বললাম যাদের পায়খানা পেশাব করতে গেলে পায়খানা বেগ চলে আসে ভয় হয় পায়খানা ওইখানে কাপড় চোপড়ে হয়ে যেতে পারে এরকম সমস্যা যারা এক সপ্তাহ পেরে কিন্তু অনেকের এইভাবে সমস্যা কিন্তু দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু মন্ত্রের মধ্যে কাজ করে যাবে আমি একজন পঁয়ষট্টি বছর বয়সের একজন রুগীকে ছ মাস ধরে তার এরকম হচ্ছে উনি শুধু বললেন যে আমার পেশাব করতেও ভয় হয় এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু শুধু অ্যাসিড মিউটটা তাকে ব্যবহার করে বেশি তাকে দিয়েছিলাম অ্যাসিড মিউট টু হান্ড্রেড সকাল বিকাল আড়ে আগে এক ফোঁটা দুপুর রাত্রে আড়ে আগে তাকে সালফার দিয়েছিলাম টু হান্ড্রেড তিন চার দিনে কমে গেছে আপনার যদি এরকম হয়ে থাকে আপনি ব্যবহার করবেন দেখবেন এর উপকারিতাটা কী এবারে আরেকটা লক্ষণ লক্ষণে এসে উপস্থিত হয় যে পায়খানা পাচ্ছে সঙ্গে সঙ্গে দৌড় অর্থাৎ আপনি ঘুরছেন ফিরছেন হঠাৎ করে পায়খানা এলো হঠাৎ করে আপনাকে ছুটে পায়খানা যেতে হবে না হলে পায়খানাটা হয়ে যেতে পারে এমন একটা ভয় অর্থাৎ এলো আর গেলো মানে আসার সঙ্গে সঙ্গে যেতেই হবে সেক্ষেত্রে এই অ্যালো গ্যালো মানে অ্যালো শকর রায়না এই অ্যালো শকর রায়না হঠাৎ পায়খানা পাওয়া হঠাৎ যাওয়া যাদের তারা কী করবেন অ্যালো শকট রায়না থার্টি সকাল বিকাল আহারের আগে এক ফোটা করে সেবন করবেন রাত্রে আহারের আগে লাস্ট অফ টু হান্ড্রেড একটা কিন্তু দুপোটা করে সেবন করবেন দেখবেন আপনার মন্ত্রের মধ্যে কিন্তু এটা কমে যাবে যাদের চিকিৎসার গাবলিতির ক্ষেত্রে অনেকে চিকিৎসা ঠিকমতো করার নেই কোনোভাবেই চেপেছিলেন কোনো ডাক্তারবাবুর কাছে যাননি কোনোভাবে পীড়াটা দ্বিতীয় স্টেজে চলে গেছে তখন কি করবেন তখন আপনারা কি করবেন হিপা সালফার টয়লেট সকাল বিকাল আহারে আগে এক ফোঁটা করে সেবন করবেন দুপুর রাত্রে আহারের আগে থোয়া থোয়া আম থাকছে কমছে না কিছুতে অল্প বিস্তর পেট ব্যথা থাকতে পারে না আমও থাকতে পারে সেখানে বেলসাম পেরু অনেক্স দুপুর রাত্রে আড়ের আগে এক ফোঁটা করে সেবন করবেন তাহলে কি বললাম পিড়ার হচ্ছে দ্বিতীয় স্টেজ থবা আম থাকবে পেটে ব্যথা থাকতে পারে নাও থাকতে পারে সালফার টু হান্ড্রেড সকাল বিকাল আহারে আগে এক ফোঁটা করে সেবন করবেন দুপুর আত্রে আহারে আগে বেলসাম পেরু অনেক্স এক্স এক থেকে দুপোটা করে সেবন করবেন এবার বেলসাম পেরু ব্যবহার করলে কিন্তু একটু জলে সেবন করবেন কারণ ওই বেল পেরুটা কিন্তু একটু ভালো পরিমাণে গ্যাস থাকে আপনার বেল পেরুটা এভাবে সেবন করবেন আর বেল পেরুটা দেখবেন একটু জলের সঙ্গে ফেললে দুধের মতো সাদা হয়ে যায় একদম আর একটু গন্ধ থাকে কিন্তু দারুণ ওষুধ একটা ম্যাজিকের মতো ওষুধ এটা দেখবেন বেলসাম ফেরু কিন্তু দুধে ফেললে এ আপনার জলে ফেললে দুধের মতো সাদা হয়ে যাবে একদম এটা কিন্তু আপনার সেবন করবেন যাদের তৃতীয় স্টেজ চলে গেছে চিকিৎসার গাবল দিতে হোক কি নিজে নিজের গাবলিতে হোক যাদের তৃতীয় স্টেজে চলে গেছে তাদের ক্ষেত্রে কি করবেন চ্যাপারো আমার গোসা মাদার টিংচার খুব দাম বেশি পর্যন্ত কাজও সে যেরকম দাম আছে সেরকম কাজ আছে আপনার পুরনো আমাশয়কে সুস্থ করতে একমাত্র অস্ত্র হচ্ছে চেপারো অ্যামের গোসা এই চ্যাপারো অ্যামার গোসা মাদার টিংচার আপনারা সকাল বিকাল আহারের আগে পাঁচ ফোঁটা করে সেবন করবেন এক দু চামচ ঠান্ডা জলের সঙ্গে দুপুর রাত্রে আড়ের আগে কুর্চি মাদার দেখবেন কুচ্চিমাদার এমন একটা গ্রহিণী রোগে পরিণত হয়ে যায় অর্থাৎ মানে অভ্যাসবসত হয়ে যায় মানে অনেক দিন ধরে হতে হতে দিনে চারবার পাঁচবার পায়খানা করা তার নিয়ম হয়ে গেছে গ্রহিণী রোগে পরিণত হয়ে গেছে সেখানে আপনারা কী করবেন মাদার যাকে হলারিরা অ্যান্টিজাই সেন্টারিকা বলা হয় এই মাদার বাংলা দেশীয় কথা এই মাদারটা আপনারা কী করবেন আট থেকে দশ দুপুর দুপুরাত্রে আহারে আগে এক দু চামচ ঠান্ডা জলের সঙ্গে খাবেন তাহলে কী বললাম যখন পুরনো হয়ে যাবে বহু দিন এক বছর হতে পারে ছ মাস হতে পারে দু বছর হতে পারে এক বছর হতে পারে সেখানে কিন্তু আপনারা কী করবেন চ্যাপারো অ্যামার বর্ষা মাদার টিংচার পাঁচ থেকে ছ করে সকাল বিকাল আঠের আগে এক দু চামচ ঠান্ডা জলের সঙ্গে সেবন করবেন দুপুরাত্রি আঠের আগে কুচি মাদার আর দশ ফটা করে এক দু চামচ ঠান্ডা জলের সঙ্গে সেবন করবেন এভাবে কিন্তু ধৈর্য সহকারে আপনার ভিউটা এ আগে পিছিয়ে টেনে একটু দেখবেন দেখে ওষুধগুলো নিয়ে নির্বাচন করে ওষুধগুলো সেবন করবেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই করে ফোন করবেন স্ক্রিনের ওপরে ফোন নম্বর দেওয়া আছে ডেসক্রিপশনের ফোন নম্বর দেওয়া আছে অবশ্যই করে ফোন করবেন কোনো পয়সা লাগবে না কোনো দিনের জন্য এখানে একটা টাকাও আপনাদের কাছে দাবি থাকবে না শুধু আপনারা চ্যানেলটাকে আগে যেতে সাহায্য করুন যাতে আপনাদের পাশে আমি সারা জীবন থাকতে পারি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের বুকারে থাকতে পারি যাই হোক আপনারা হোয়াটসঅ্যাপও করবেন ভালো থাকুন আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিও পারবে ততক্ষণে নমস্কার